হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে টপিক হচ্ছে জানুয়ারি রাশিফল 2020 সেরা জানুয়ারি মাস কেমন যাবে না যাবে জেনে নেব। এর আগে আপনাদের আরেকটি কথা বলবো, আমি যে রাশিটি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে তুলা রাশি। শনির গোচর নিয়ে একটি ভিডিও আপ করেছি, যদি এখনও না দেখে থাকেন আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে অতি অবশ্যই দেখে নিন। কারণ তুলা রাশির মানুষদের শনি ঢাইয়া শুরু হচ্ছে, তো সেক্ষেত্রে কী রেজাল্ট হবে না হবে অতি অবশ্যই কিন্তু জানা প্রয়োজন। স্টার্ট করি, আপনাদের জবের সেক্টর কেমন থাকছে? নতুন জবে যারা ট্রাই করছিলেন অনেকদিন ধরে, নতুন জব পাওয়ার জন্য ভালো, নতুন জব জয়েন করার জন্য কিন্তু ভীষণভাবে ভালো। এই সময় জবের জায়গায় আপনারা খুব সাকসেস পাবেন, নিজেকে এমন কিছু করবেন যাতে দেখবেন আপনার কলিগস, আপনার বস আপনার ওপর খুব ইমপ্রেস হচ্ছে, আপনার খুব প্রশংসা করছে। জবের জায়গায় আপনার একটা মান সম্মান অনেক বৃদ্ধি পাবে, আপনার জবের জায়গার পারফরমেন্সও কিন্তু খুব দুর্দান্ত থাকছে। এক কথায় বলতে পারি, জবের জায়গায় আপনাদের জন্য খুব ভালো রেজাল্ট কিন্তু ওয়েট করে আছে এই সময়। আপনারা প্রচণ্ড পরিশ্রম করুন, কারণ এটা এমন একটা সময় জানুয়ারি মাসটা আপনাদের কেরিয়ারে, যেখান থেকে আপনাদের পুরো কেরিয়ারের ইউটার্ন কিন্তু ঘুরে যেতে পারে। একটু লেজি পোনামো দেখাবেন না, কারণ যতটা লেজি এই সময় আপনারা হয়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু লস আপনাদেরই হচ্ছে। কোন কোন সেক্টরে জব? ডিফেন্সে জবের জন্য এই সময়টা খুব ভালো, যারা ডিফেন্সে জব করেন তাদের প্রমোশনও কিন্তু এই সময়। তাছাড়া যারা ব্যাংকিং সেক্টরে জব করেন, আইটিতে জব করেন তাদের জন্য ভালো, সফটওয়্যার ওরিয়েন্টেড জব কিন্তু ভালো, টেকনিক যারা টিচার আছেন তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো আপনারা দেখতে পাবেন। মোটামুটি জবের সেক্টর খুব ভালো, নতুন বছর জবের জন্য একটা ভালো সময় আপনাদের জন্য বয়ে নিয়ে আসছে। এবার জানবো বিজনেস কেমন। দেখুন, বিজনেস আপনাদের ভালো যাবে কি খারাপ যাবে সেটা ডিপেন্ড করবে আপনাদের উপর। কেন কথাটা বললাম, কারণ আপনারা কতটা চ্যালেঞ্জ নিতে পারবেন, কতটা মনের জোরে এগিয়ে যাবেন এটার উপর নির্ভর করবে কিন্তু আপনাদের সমস্ত ডেভেলপমেন্টটা বিজনেসে। যদি আপনারা ভয় পেয়ে পিছিয়ে যান তাহলে পিছিয়ে পড়বেন, আর যদি একবার সাহস করে এগিয়ে যান, কোনো চ্যালেঞ্জ নেওয়ার থাকলে, নতুন কোনো প্ল্যানিং করার থাকলে, এই সমস্ত ব্যাপারগুলো করুন, একটা স্ট্র্যাটেজি ভালো করে তৈরি করুন যেটা দিয়ে আপনারা এই বিজনেসে এই সময় বিজনেসে এগিয়ে যান, দেখবেন অনেকটা বেটার আপনারা কিন্তু বিজনেসটাকে তৈরি করতে পারছেন, বিজনেসের গ্রোথ দেখতে পাচ্ছেন। এই সময় যদি আপনি ভেবে থাকেন কি নিজের মতো করে বিজনেস চলবে তাহলে কিন্তু চলবে না, যা করণীয় আপনাকে করতে হবে। তবে একটাই কথা বলবো, পার্টনারশিপ নতুন করে বিজনেস করতে চাইলে এই সময়টা করবেন না, তাহলে কিন্তু অনেকটা প্রবলেম অ্যারাইজ করবে। পার্টনারশিপ বিজনেস বাদে যে কোনো, মানে যে বিজনেসগুলো আছে সেই বিজনেসগুলো করুন, সেগুলো খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। কোন কোন বিজনেস ভালো যাবে, যারা কসমেটিক্স, তারপরে কোনো ফুড প্রোডাক্ট, গার্মেন্টস এই সমস্ত বিজনেস করেন, টিচার ওরিয়েন্টেড যারা, মানে যাদের এডুকেশন ওরিয়েন্টেড বিজনেস আছে সেই সমস্ত বিজনেস কিন্তু খুব ভালো যাবে। আর্ট, ফিল্ম, মিডিয়া এই সমস্ত বিজনেসও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। যারা প্রমোটার আছে তারা কিন্তু খুব ভালো রেজাল্ট এই সময় পাবে। যারা কোনো কেমিক্যাল জাতীয় জিনিস নিয়ে বিজনেস করে সেই সমস্ত বিজনেসও কিন্তু খুব ভালো রেজাল্ট। তাহলে দেরি করার কিছু নেই, যদি কোনো চ্যালেঞ্জ আসে একদম চোখ বন্ধ করে সেটাকে অ্যাকসেপ্ট করুন, বিজনেসে একটা স্টেপ এগিয়ে যান, দেখবেন অনেক ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাচ্ছেন। এবার জেনে নেবো এডুকেশন নিয়ে। স্কুল স্টুডেন্টদের ফার্স্টে জানি, স্কুল স্টুডেন্টদের জন্য এডুকেশন খুব ভালো, এডুকেশন আগের থেকে অনেকটা বেটার রেজাল্ট স্কুল স্টুডেন্টরা এই সময় দেখতে পাবে। স্কুল স্টুডেন্টরা এতদিন ধরে যে মিস্টেকগুলো হচ্ছিল সেগুলো অনেকটা ঠিকঠাক হয়ে যাবে, পড়াশোনায় খুব মনোযোগ স্কুল স্টুডেন্টরা দেবে কিন্তু। এরপরে জানবো হায়ার স্টাডি, হায়ার স্টাডির জন্য ভালো, যারা বাইরে যেতে চাইছেন পড়াশোনার জন্য তাদের জন্য সুযোগ কিন্তু ওয়েট করে আছে, আপনারা ট্রাই করুন হয়ে যাবে। যারা ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড কোনো কোর্স করতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো, আপনারা ট্রাই করুন, হায়ার স্টাডির জন্য সময়টা দুর্দান্ত এই সময়টা আমি বলবো। এবার জেনে নেবো আপনাদের হেলথ নিয়ে। হেলথ নিয়ে প্রবলেম একটা ক্ষেত্রে অ্যারাইজ করছে, সেটা হচ্ছে আপনাদের স্কিন ওরিয়েন্টেড একটু প্রবলেম অ্যারাইজ করবে। তাছাড়া আপনাদের চোখ, কান এই ধরনের প্রবলেম যাদের আছে সেগুলো বাড়বে। তাছাড়া যাদের গোড়ালি ব্যথা আছে, স্পেশালি হাঁটুর নিচের পোর্শনে, হাঁটু থেকে তার নিচের যে পোর্শনটা হয় এই পোর্শনটা যাদের পেন আছে সেই সমস্ত পেনগুলো কিন্তু অনেকটা অ্যারাইজ করবে। একটু অ্যালার্ট থাকুন, নিজেকে সেইভাবে একটু প্রোটেকশনের মধ্যে রাখুন, আমার মনে হয় অতটা ক্ষতিও কিন্তু
হবে না, না হলে কিন্তু আপনাকে এই ব্যথা যন্ত্রণা ভীষণ পরিমাণ সাফার করাবে। কিন্তু এরপর জেনে নেব আপনাদের ম্যারেজ লাইফ কেমন যাবে। ম্যারেজ লাইফ নিজেদের মধ্যে কোনো সমস্যা কিন্তু পরিবারের কারোর সাথে কোনো মতবিরোধ, পরিবারের আরও কোনো ব্যক্তির জন্য আপনাদের দুজনের মধ্যে সমস্যা কিন্তু তৈরি হবে। বাড়িতে কোনো মা বোন এই সমস্ত কারোর সাথে কিন্তু আপনাদের একটু সমস্যা তৈরি হয়ে যেতে পারে, এই সব দিকে একটু কিন্তু সচেতন থাকুন। তাছাড়া আপনাদের ম্যারেজ লাইফ বা ফ্যামিলি লাইফ নিয়ে কোনো কিন্তু সমস্যা থাকছে না। এরপর জেনে নেব আপনাদের লাভ লাইফ কেমন থাকবে। লাভ লাইফ নিয়ে একটু সমস্যা থাকবে, লাভ লাইফে একটু টানাপোড়েন থাকবে, মান অভিমান, কথা কাটাকাটি, এই সমস্ত জিনিসগুলো কিন্তু একটু অ্যারাইজ করবে। চিন্তা করার কিছু নেই, এই সমস্ত জিনিস মাঝে মাঝে ঘটে। এই জানুয়ারি মাস থেকে আপনাদের এই সমস্ত জিনিসগুলো একটু বেড়ে যাবে। তবে প্রেমের ক্ষেত্রে যে কথাটা বলার সেটা হচ্ছে, প্রেমের ব্যাপারে একটু একটা সময় যেটা হচ্ছে আপনারা জেনে যাবেন আপনাদের লাইফে প্রেমটা আদৌ থাকছে কি থাকছে না। প্রেমটা যদি বিয়ে পর্যন্ত থাকার হয় তো প্রেমটা এখান থেকে একটা নতুন মোড় নেবে, যেখান থেকে রিলেশনটা কিন্তু ডেভেলপ করে যাবে। তাই বন্ধুরা, যেটা হওয়ার সেটা ভালোর জন্য হয়, মন খারাপ করার কিন্তু কিছু নেই। এটা নিয়েও আমি একটা ভিডিও আপ করেছি, ডেসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া আছে, যে প্রেমের ব্যাপারটা বললাম যে প্রেমগুলো নিয়ে কেন এই ঘটনাটা ঘটছে সেটা একবার দেখে নিন, আরও কিন্তু সুবিধা হবে। এরপরে যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনাদের সেভিংস কেমন থাকছে। সেভিংস আপনাদের ভালো থাকছে, তবে পাশাপাশি খরচাও একটু বৃদ্ধি পাবে। একটু ভালো করে প্ল্যানিং করে সেভিংস করুন। অর্থ আছে ভালো, কিন্তু অর্থটা ধরে রাখাটা নির্ভর করবে কিন্তু সমস্ত আপনাদের উপর। আপনার টুকিটাকে একটু কেনাকাটির প্রতি আপনাদের এই সময় একটু ঝোঁক বাড়বে, তার জন্য কিন্তু সমস্যা তৈরি হবে। এবার জেনে নেব আপনাদের সন্তান যোগ। সন্তান যোগ এই মাসটা ভালো, যারা প্ল্যানিং করতে চাইছেন প্ল্যানিং করুন, দেখবেন সন্তান যোগ কিন্তু এই সময় ভালো রেজাল্ট আপনারা পাচ্ছেন। মোটামুটি আমি সমস্ত কিছু কভার করার চেষ্টা করলাম। বন্ধুরা যারা দেখছেন তারা সবাই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না। দেখুন, আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু অনেক ইনফরমেশান আপনারা পাবেন না। এগিয়ে যেতে গেলে কিন্তু ইনফরমেশানের খুব দরকার আছে। সাবস্ক্রাইব কিন্তু পুরো ফ্রি, এর জন্য কিন্তু কোনো পে করতে লাগে না। সাবস্ক্রাইব করুন, এগিয়ে যান, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা অতি অবশ্যই কিন্তু প্রেস করুন। যখনই ভিডিও আপ করা হবে যাতে নোটিফিকেশান আপনার কাছে যায় আর আপনি সাথে সাথে সেটাকে দেখে নিয়ে নিজেকে আরও এগিয়ে রাখতে পারেন। তাহলে বন্ধুরা, টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।